নমস্কার, আজকে তুলারাশির বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তুলারাশির বিবাহিত জীবন কেমন হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটাও আলোচনা করব যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, মানে কিছু কিছু তুলারাশির মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বিবাহিত জীবনে নানান সমস্যা চলে আসে, বা বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম চলে আসে। তো সেক্ষেত্রে আমি একটি ছোট উপায় বলবো, ঘরোয়া উপায়, যে উপায়টি আপনারা যদি করেন তাহলে পরে আপনাদের বিবাহিত জীবন আশা করছি অনেকটা ভালো হয়ে যাবে, বাদ বাকিটা মায়ের কৃপা। তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, অনুষ্ঠানটি খুব বড় না হলেও খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানের মধ্যেই আমি কিছুটা ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার বিবাহিত জীবন কেমন হবে, এবং আপনার বিবাহিত জীবনে ছোটোখাটো কিছু ঘরোয়া টিপস বা রেমেডি আমি আপনাকে বলে দেবো। আপনি যদি তুলারাশির ব্যক্তি হন, তুলারাশির পুরুষ হন বা মহিলা হন, অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখবেন, কারণ অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটির মধ্যে আমি কিন্তু আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলো যাতে কম হয় তার জন্য লাস্টে একটি উপায় বলবো, খুব ভালো উপায় বলবো, এটা অবশ্যই আপনি করবেন, অবশ্যই এই উপায়টিকে কিন্তু ইউজ করবেন, তো অনেকটা এতে কিন্তু আপনি লাভবান হবেনই হবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো, অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস বেলাইকানটাকে ক্লিক করে দেবেন। এতে সবথেকে ভালো হয় কি, মানে এতে আপনার কাছে আমার অনুষ্ঠানগুলোর নোটিফিকেশান চলে যাবে, তো যেটা আপনার জন্য ভালো, কারণ খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসবে, এবং প্রত্যেকটি অনুষ্ঠানেতে আমি কিছু ঘরোয়া টিপস দেব। তো একটি বিশেষ ঘোষণা করব যে আপনারা হয়তো এতদিনে জেনেই গেছেন যে প্রত্যেক দিন আমি দুপুর 1টা এবং রাত্রি 9টার সময় দুটো শর্ট ভিডিওর মাধ্যমে কিছু ঘরোয়া টিপসের অনুষ্ঠান করছি, অর্থাৎ যেই ঘরোয়া টিপসের মাধ্যমে আপনার ঘরোয়া কিছু সমস্যার সমাধানই করে ফেলতে পারবেন ঘরেই বসে, তার জন্য দামি দামি রত্ন বা কবচ পড়তে হবে না। সেই ঘরোয়া টিপসগুলো খুব কার্যকরী টিপস, প্রত্যেক দিনের শর্ট, 1 মিনিটের শর্ট, দুপুর 1টা এবং রাত্রি 9টার সময় অনুষ্ঠানটি আপলোড করব। সেটা 1টা থেকে 1টা 10-15, 1.5 এরকম হতে পারে, তবে অবশ্যই দেখবেন আপনার পারিবারিক সমস্যা, আপনার জীবনের বিভিন্ন সমস্যা এই ঘরোয়া টিপসের মাধ্যমেই সমস্যার সমাধান করে নেওয়া যায়। তো সেই টিপসগুলোকে দেখবেন, জানবেন, বুঝবেন, আর অবশ্যই ইউজ করবেন, খুব ভালো ভালো টিপস। তো আজকে আর কথা বাড়াবো না, তো সরাসরি তুলারাশির বিবাহিত জীবনকে নিয়ে আমরা আলোচনায় চলে আসব। তুলারাশির মানুষরা অত্যন্ত, আমি যতটুকু দেখেছি তুলারাশির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান, বেশ কিছুটা মাঝে মধ্যে তুলারাশির মধ্যে এডুকেশনও আমি দেখতে পেয়েছি। তুলারাশির মানুষদের মধ্যে বিশেষ কোনো ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা কোনো নাচ গানের সঙ্গে, এরা কোনো বিউটিশিয়ান বা বিউটি কোর্সের সঙ্গে, অনেক তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কোনো ট্যালেন্ট এদের মধ্যে কিন্তু এক্সট্রা ট্যালেন্ট একটা দেখতেই পাওয়া যায়। সাধারণভাবে তুলারাশির মানুষরা জীবনে প্রচুর বড় স্বপ্ন দেখে, অনেক সময় আমি দেখেছি তুলারাশির মেয়েরাও বিশেষ করে প্রচণ্ড স্বাবলম্বী, এবং এদের এই তুলারাশির মেয়েরাও কিন্তু কোনো না কোনো কাজবাজের সঙ্গে অনেক সময় যুক্ত থাকে, এবং তুলারাশির মেয়েদের মধ্যে বা তুলারাশির পুরুষদের মধ্যে কিন্তু যেহেতু এই রাশিটির অধিপতি শুক্রদেব, তাই কিন্তু এদের মধ্যে একটা সুন্দরতা, যে কোনো জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলার একটা প্রবণতা, এর সঙ্গে সঙ্গে তুলারাশি মানুষদের মধ্যে কিন্তু আমি দেখেছি তুলারাশির মানুষরা কিন্তু যথেষ্ট এডুকেটেড হয়, আমি তো বললামই, তার সঙ্গে সঙ্গে এদের কিছুটা মানসিক অনেক রকমের, এরা বেশ কিছুটা সময় পারিবারিক সমস্যার সঙ্গে অনেক রকমভাবে জড়িত থাকে। তুলারাশির ছেলে হোক বা মেয়ে হোক, এই ছেলে হোক বা মেয়ে হোক দুজনেই কিন্তু বিশেষ বুদ্ধিমন্ত দেখতেই পেয়েছি, এবং তুলারাশির মানুষটা কিন্তু প্রেম করে অনেক সময় বিবাহ করে, কিছু কিছু তুলারাশির ক্ষেত্রে প্রেম অনেক সময় কেটেও যায়, তবে তুলারাশি প্রেম কেটে গেলেও পারে দেখাশোনা করে, কিন্তু বিবাহ তুলারাশির ক্ষেত্রে খুব একটা খারাপ হয় না, ভালোই হয়, মানে ভালো ছেলের সঙ্গেই এরা মোটামুটি বিয়ে করে। এবং তুলারাশির বিবাহিত জীবন সম্পর্কে যদি বলতে চাই তাহলে পারে তুলারাশি কিন্তু যেরকম বিবাহের স্বপ্ন দেখে ঠিক সেরকম বিবাহের কিন্তু বিবাহ কিন্তু বিবাহিত জীবনটা পায় না। বিবাহ অবশ্যই খুব ভালো হয়, বিবাহের প্রথম দিকটা প্রচণ্ড রোম্যান্টিক হলেও, কারণ তুলারাশির মানুষরাও প্রচণ্ড রোম্যান্টিক, এবং তুলারাশির যারা পার্টনার হয় তারাও কিন্তু মোটামুটি রোম্যান্টিক থাকে, তবে তুলারাশির বিবাহের প্রথম কয়েকটি মাস বা কয়েকটি বছর খুব ভালো কাটলেও
তুলারাশির কিন্তু বিবাহ যত পুরনো হতে শুরু করে তত কিন্তু তুলারাশির বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে তো আমি দেখেছি তাদের জন্মচক্রের এমন কিছু প্রবলেম রয়েছে যে বিবাহ করার 6-7 মাস থেকেই কিন্তু এদের সমস্যা চলে এসছে। তুলারাশির মানুষরা অনেক সময় এদের পার্টনারের সাথে, মানে বিবাহিত জীবনে এদের পার্টনারের সাথে বারবার বন্ডিং প্রবলেম, এদের পার্টনাররা অনেক সময় মাথা গরমের প্রবণতা থাকে, এদের পার্টনারের মধ্যে কোনো বিষয়কে বোঝার একটু শান্তিতে ফোনে বোঝে না, তার আগেই হুটপাট চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। এদের পার্টনারদেরকে এরা কিন্তু মোটামুটি খুবই ভালোবাসে, কিন্তু পার্টনারদের একটা একগুয়েমি ব্যাপার, পার্টনারদের একটা মাথা গরমের প্রবণতা, এগুলো কিন্তু তুলারাশির মানুষদেরকে বারবার ডিপ্রেস করে। তুলারাশির মানুষ যারা হয় তারা কিন্তু যথেষ্ট ভালো করে বিবাহিত জীবনটা চালাবার চেষ্টা করলেও বেশ কিছু সময় কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে এরা অনেক সময় শ্বশুরবাড়ির দিক থেকে, অর্থাৎ তুলারাশির মানুষরা যখন বিবাহ করে বিশেষ করে তুলারাশির মেয়েরা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো প্রবলেমে পড়তে পারে। তবে তুলারাশির মধ্যে একটা অসীম ধৈর্য ক্ষমতা থাকে, এরা যে কোনো ধৈর্য দিয়ে এরা কিন্তু সমস্ত বিষয়টাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তুলারাশির মানুষদেরকে দেখা যায় যে যতই এরা মানায় ততই যেন সমস্যা আরও বেড়ে যাচ্ছে। তুলারাশির কপাল, আমি কি বলবো, কপালটা কিন্তু খুব ভালো নয়। বিবাহিত জীবনের পর কিন্তু তুলারাশির মহিলারা বিশেষ করে অনেক শত্রুতার কবলে পড়ে, শ্বশুরবাড়ির প্রবলেমের সঙ্গে এরা জড়িয়ে যায় এবং বারবার এরা কিন্তু এদের হাজব্যান্ডরা এদেরকে দোষারোপ করে দেয় অনেক সময়। তুলারাশি যেরকম বিবাহিত জীবন চায় সেরকম বিবাহিত জীবন কিন্তু পায় না। অনেক সময় তুলারাশি প্রেম করে বিবাহ করুক বা দেখাশোনা করে বিবাহ করুক, সে যতটাই মনের মতো ছেলের সঙ্গে বিবাহ করুক, তবুও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। যদি না তার জন্মচক্রের মধ্যে ভালো কোনো গ্রহযোগ থাকে, তাহলে নচেত কিন্তু বা কোনো প্রতিকার সে করে রেখেছে, তো সেক্ষেত্রে কথাটা একটু আলাদা হতে পারে। তবে তুলারাশির ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গায় আমি দেখেছি বিবাহিত জীবনে সমস্যা আছে। অনেক তুলারাশির ক্ষেত্রে তো ডিভোর্সের মতো প্রবলেম চলে আসে। কিছু কিছু ভাগ্যবান মানুষকে আমি দেখেছি তুলারাশির যারা বিবাহ করে কিন্তু সুখী রয়েছে, কিন্তু নচেত অনেক অধিকাংশ তুলারাশির মানুষরা কিন্তু বিবাহিত জীবনে সমস্যার কবলে পড়ে যায়। কারণ তুলারাশির সবথেকে বেশি নেগেটিভ এফেক্ট হয় যে তুলারাশির ওপরে কিন্তু কেউ ক্ষতি করতে পারে, এটা ক্ষতিটা খুব তাড়াতাড়ি তুলারাশির ক্ষেত্রে চলে আসে। এবং তুলারাশি অনেক তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিভিন্ন লোক ক্ষতি করে না, এটা তুলারাশি কিন্তু বারবার এই ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তুলারাশির বিবাহিত জীবন যারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে বা যারা বিভিন্ন সমস্যার মধ্যে থেকেও, যেহেতু আমি বললাম যে এই তুলারাশির মধ্যে প্রচণ্ড ধৈর্য ক্ষমতা, তাই যে সমস্ত তুলারাশির মহিলারা বিশেষ করে পুরুষরাও যে অ্যাডজাস্ট করে যা হোক করে তবুও এরা সংসার করছে, তো হয়তো এদের সংসারেতে ঝগড়া ঝামেলা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম এদিক ওদিক তো আছে, কিন্তু তবুও করছে। তুলারাশির আরেকটা কথা তো বলাই হলো না, তুলারাশির যারা পার্টনার হয় এদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পেয়েছি আমি, সব ক্ষেত্রে নয় অনেক সময় দেখতে পেয়েছি এদের পার্টনাররা কিন্তু অন্য কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে যায়, এরকমও কিন্তু ঘটনা অনেক সময় আমি ঘটতে দেখেছি। তুলারাশির অনেক দিকের প্রবলেম রয়েছে, তবে যেহেতু আমি এই অনুষ্ঠানটি বিবাহিত জীবন নিয়ে করছি তাই এইরকম ধরনেরই মোটামুটি সমস্যাগুলো হয়। এবারে আরও পারফেক্টলি বলা যায় হচ্ছে আপনার জন্মচক্রের অবস্থাটা দেখে। তো আমি প্রথমে বলেছিলাম যে তুলারাশির বিবাহিত জীবন সম্পর্কে, মানে বিবাহিত জীবনে প্রবলেম থাকলে আমি একটি রেমেডির কথা বলবো, অবশ্যই রেমেডিটা করবেন, খুব ভালো লাভ পাবেন। রেমেডিটা করতে কিন্তু কিছু পয়সা খরচা হবে, সেটা 1,000 টাকা 2,000 টাকা হতে পারে। তো এই রেমেডিটার ক্ষেত্রে এরকম, এটা কিন্তু ঘরোয়া রেমেডি, করবেন খুব ভালো লাভ পাবেন। যে মনে করা যাক আপনার বিবাহিত জীবনে সত্যি আপনি খুব প্রবলেমের মধ্যে রয়েছেন, তো সেই ক্ষেত্রে এই রেমেডিটা করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যেই তুলারাশির মানুষরা বিবাহ করার পর ডিভোর্স হয়ে গিয়ে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেছে, স্বামী এক জায়গায় থাকে স্ত্রী আরেক জায়গায় থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রেমেডি নয়, তাদের ক্ষেত্রে তাদের জন্মচক্র বিচার করে প্র্যাকটিক্যাল রেমেডি করতে হয়। তবে আপনারা মনে করা যাক স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকেন কিন্তু দুজনের মধ্যে বারবার ঝামেলা হয়ে যাচ্ছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বারবার কথা বাদ বিতর কথা কথাবার্তার ঝামেলা, বা আপনার হাজব্যান্ড হয়তো বারবার চিল্লাচিল্লি করছে বা বিভিন্ন প্রবলেম আসছে, তো সেই ক্ষেত্রে যাতে হাজব্যান্ড ওয়াইফের মিলটা খুব ভালো থাকে তো তার জন্য একটা রেমেডি করবেন আমি বলছি। এই রেমেডিটা করবেন হচ্ছে, এটা করবেন সোমবার দিনকে,
একটি রূপোর বাটি কিনে আনবেন, সেটা ছোট বাটি হতে পারে, সেটা রূপোর বাটি সোনার দোকানে যদি যান গিয়ে রূপোর বাটি বলবেন, ওদের কাছে থাকে রেডিমেড, তো রূপোর বাটির দাম হয়তো নিতে পারে 1500 টাকা 1200 টাকা এরকম নিতে পারে। তো একটা কিন্তু আপনাকে কিনতে হবে এবং এই বাটিটার মধ্যে প্লেন গঙ্গা মাটি ভর্তি করে দিতে হবে। ভর্তি করে দিয়ে আপনি আপনার একটা ধূপকাঠি রে দিয়ে, কাঠিটা হয় না, কাঠিটা দিয়ে বা জেসলাই কাঠি দিয়ে আপনার পার্টনারের নামটা লিখবেন, ঠিক আছে, আপনার পার্টনারের যাই নাম হোক তার নামটা লিখবেন। লেখার পর হ্যাঁ নামটা পুরো লিখবেন, মানে অমল মুখার্জি, মানে একটা কথার কথা বলছি, বা শান্তনু মণ্ডল, এরকম মানে পুরো নামটাকে লিখবেন, মানে নাম প্লাস টাইটেল দুটোকে লিখবেন। তার তলায় লিখবেন 3:2, ওই মাটির মধ্যে লিখবেন, কিন্তু যে মাটিটা বাটির মধ্যে দিয়ে দিয়েছেন মাটিটার ওপরটা একটুখানি প্লেন করে মাটির ওপরে লিখবেন। যে খুব স্পষ্ট হাতে লেখা হবে তার কিন্তু মানে নেই, আপনি কিন্তু লিখবেন এবং মনে মনে খালি বলবেন যে আমার এই যে মানে যার সম্পর্কে লিখছেন, যার নামটা লিখছেন, মানে আপনার পার্টনার, সেটা আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, তার নামটা লিখবেন, আর তার নামটা তো লিখছেন, এবং তখন কিন্তু বলবেন লিখতে লিখতে আমার যেন এর সঙ্গে ভালোবাসা হয়ে যায়, এর যেন মাথা ঠান্ডা হয়, এ যেন আমার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে যায়, আমাদের দুজনে যেন সংসারে ঝামেলা না হয়, এইসব বিভিন্ন কথাগুলো, ভালো ভালো কথাগুলো বলতে মানে মনে মনে বলবেন আর লিখবেন। লেখার পর নামটা লিখে দিলেন, তার নামটার তলায় আপনি 3:2 লিখবেন, 2 আবার 2 আবার 2 লিখবেন। এটা সোমবারে করবেন। লেখার পর আপনি কি করবেন, আপনি যেই ঘরে থাকেন সেই ঘরের উত্তর পশ্চিম কোণেতে, উত্তর পশ্চিম কোণেতে সেই বাটিটাকে বসিয়ে দেবেন, এবং বাটিটাকে বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু বাটিটার উপরে বা বাটিটাকে একটি সাদা কাপড়ের তলায় রেখে, সাদা কাপড়টা তলায় রেখে তার উপরে বাটিটাকে রাখবেন, এটা খালি করবেন। এবারে একটা কাজ রয়েছে, একটুখানি খালি করতে হবে আর কিছু না, এরপরে একটা কাজ রয়েছে, মাটিটা যত দিন যাবে মাটিটা শুকিয়ে যাবে, যখনই যখনই মাটিটা শুকিয়ে যাবে অর্থাৎ 3-4 দিন অন্তর, মাটিটার ওপরে একটু হালকা জলের ছিটে মেরে দেবেন, ঠিক আছে, এইটুখানি খালি করতে হবে আপনাকে, কোনো মন্ত্র বলতে হবে না, এইটুখানি করুন। খুব ভালো টিপস এটা একটা, এটা আউট অফ স্টেটে মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যারা, মানে আমি যখন বাইরে যখন পড়াশোনা করতাম তখন আমি দেখেছি বাইরে এটা খুব ইউজ করে, বিশেষ করে তুলারাশির ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটা। তো এটা আপনি তুলারাশির এমনি তন্ত্রক্রিয়ার কাজকর্ম তুলারাশির ক্ষেত্রে খুব কুইকলি হয়ে যায়, এটা করবেন। যখনই 3-4 দিন যাবে দেখবেন মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তার উপরে একটুখানি জলের ছিটা মেরে দেবেন যাতে মাটিটা একটুখানি ভিজে ভিজে থাকে, এইটুখানি করবেন। দেখবেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু আস্তে আস্তে অনেক মিল চলে আসবে এবং আপনাদের দুজনের ঝামেলা অনেকাংশে কমে যাবে। ঘরের মধ্যে যে একটা ঝামেলিয়া বাতাবরণ তৈরি হয়ে গেছিলো, বারবার ঝগড়া অশান্তি করে, দেখুন বারবার সম্মতির মধ্যে যদি ঝগড়া হয় তাহলে সেটা ছোটো যদি সন্তান থাকে তার মধ্যেও একটা এফেক্ট যায়, তো এগুলো অনেক কমে যাবে এবং আপনি একদম নিশ্চিত যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটি সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। নচেত আমি অনেক ভালো ভালো টিপস নিয়ে আসছি দুপুর 1টায় এবং রাত্রি 9টায়, তো অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে সেগুলোও দেখবেন, সেগুলোতেও অনেক কার্যকরী আমি টিপসের কথা বলবো, যেগুলো হাজব্যান্ড ওয়াইফের সমস্যাগুলোকে কম করার জন্য অবশ্যই দেখবেন, কিন্তু তাহলে পরে আপনি অনেক ভালো থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অনুষ্ঠানটি কেমন লাগলো, আপনি কি সত্যি আরও টিপস জানতে চান, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে পরের দিন আবার দেখা হবে আপনার সাথে, ততক্ষণের জন্য নমস্কার।